প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা, এই প্রবলেমটা দেখো, প্রবলেমটা আমাদের করতে হবে। কি বলেছে দেখো, বলেছে অ্যান এসি সোর্স ভিম্যাক্স 250 ভোল্ট ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইজ কানেক্টেড বিটুইন পয়েন্ট এ অ্যান্ড ডি হ্যাভিং এ রেজোনেন্স আর, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক অ্যাজ শোন ইন দ্য ফিগার। তোমরা আগের দিন দেখো এই জিনিসগুলো আমরা করিয়েছিলাম, আগের দিন এল আর সি সার্কিট আমাদের হয়ে গেছিল একসাথে, এল আর সি এই তিনটে সার্কিট মানে তিনটে কি বলে এলিমেন্টেই যদি আমাদের কি থাকে বলো, তিনটে এলিমেন্টেই যদি আমাদের রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স আর ইন্ডাক্টেন্স থাকে তার জন্য কি হবে না হবে আমি আগের দিন ডিসকাস করেছিলাম, ঠিক তার করসপন্ডিং আমরা একটা প্রবলেমও করেছিলাম, তারই কন্টিনিউয়েশনে আজকে আমরা এই প্রবলেমটা করব। দেখো এই প্রবলেমটা ইজি, প্রবলেম ইজি, এসির প্রবলেম ইজি। দেখো সবার প্রথমে আমাকে এখান থেকে যেটা বার করতে হবে, এল দিয়ে দিয়েছে, সি বা সি দিয়ে দিয়েছে, তাহলে এক্স সি এর ভ্যালু কি হবে বলতো, 1/c ওমেগা হবে। সি এর ভ্যালু জানো, ওমেগার ভ্যালু জানো, ওমেগা মানে হচ্ছে 2πf, 2πf, কারণ এখানে ফ্রিকোয়েন্সি কত দিয়েছে বলো, 50, ডান। আচ্ছা তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করো, আমি একবারে বলে দিচ্ছি 49 ওহম হবে, তোমরা ক্যালকুলেট করে দেখো। সি 65 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶ নেবো, হ্যালো, ওকে। সিমিলারলি এক্স এল, এইটা বেরোবে এল ইন্টু ওমেগা, এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 185 মিলি হেনরি, মানে 10⁻³ নিতে হবে। দেখো এল এর ভ্যালু কি হবে, 185 × 10⁻³, এটা হচ্ছে এল, ঠিক, তারপরে ওমেগা মানে হচ্ছে 2πf, 2π × 50, এটা ক্যালকুলেট করলে 58 আসবে, এগুলো সব ওহমে হবে, এটা কি সবাই জানো, এগুলো সব ওহমে হবে। এবার বলো তো জেড কি, মনে আছে জেড, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, ঠিক, এইটা ক্যালকুলেট করলে আসবে 41 ওহম। দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো, হ্যালো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এটা হচ্ছে ভিম্যাক্স, বলো এটা হচ্ছে ভিম্যাক্স, ঠিক। আচ্ছা তাহলে বলো তো আমি লিখতে পারি এটা, আই ম্যাক্স ইকুয়াল টু ভিম্যাক্স বাই জেড, বলো লিখতে পারি কিনা, আই ম্যাক্স ইকুয়াল টু ভিম্যাক্স বাই জেড লিখতে পারি, হ্যালো। আরে তুমি ধরে নাও না এইখানে তোমার একটা সোর্স দেওয়া আছে, হ্যালো, বুঝতে পারছো সবাই, তাহলে বলো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এইটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে বলো তো, ভেরি গুড, 5। এর মানে কি, পুরো সার্কিট দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো হতে পারে, 5। এবার কি বলেছে এখানে দেখো, খুব ইজি প্রবলেম, ক্যালকুলেট দা ম্যাক্সিমাম ভোল্টেজ বিটুইন এ অ্যান্ড বি, দেখো এ অ্যান্ড বি বেসিক্যালি ভি আর না, দেখো রেজিস্টার ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স ভি আর, তাই তো, ভি আর ম্যাক্স কি, ঠিক বলছি, এটা কি হবে, আই ম্যাক্স ইন্টু আর, বলো আই ম্যাক্স 40, দেখো 200 ভোল্ট, ঠিক। এবার বলো, বলেছে বি অ্যান্ড সি, বলো তো বি অ্যান্ড সি এর মধ্যে কি হবে, ভি এল ম্যাক্স হবে, জলদি দেখো এটা কি হবে, আই ম্যাক্স ইন্টু এক্সএল, দেখো আই ম্যাক্স ইন্টু এক্সএল 5 × 58, আরে বাবা আই ম্যাক্স তুমি এই যে এইটা ক্যালকুলেট করেছো আর এইটা 58, তাহলে এইটার ভ্যালু আসবে 290 ভোল্ট। আর একটা হচ্ছে তারপরে কি ক্যালকুলেট করতে দিয়েছে দেখো, সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি এর মধ্যে কি ক্যাপাসিটেন্স, তারপরে ভি সি ম্যাক্স বার করতে দিয়েছে, সেম ভাবে আই ম্যাক্স ইন্টু এক্স সি, এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো, 245 আসছে। ঠিক এবারে কি কি লাস্ট এর টাকা কার মধ্যে বার করতে দিয়েছে, ডি কে, বি আর ডি, দেখো কোথায় গেল, বি আর ডি এর মধ্যে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ, বি আর ডি, হ্যাঁ বি আর ডি, ওকে বি আর ডি তো কার মধ্যে মানে ম্যাক্স মানে কি হবে বলো, বি আর ডি, হ্যালো, ম্যাক্স ইনটু রুট ওভার এক্সএল মাইনাস এক্সি, আরেকবার বলো, আই ম্যাক্স ইনটু রুট ওভার এক্সএল মাইনাস এক্সি, রাইট, বা তুমি তো অলরেডি এইটা ক্যালকুলেট করে ফেলেছো, দেখো বিসি এর মধ্যে এইটা ম্যাক্সিমাম, এটা বিসি আর এইটা বিডি, দেখো এইটা বিসি এইটা বিডি না, দেখো তারপরে ভি বিডি তুমি কি লিখতে পারো, ভিবি মাইনাস ভিডি লিখতে পারো, সিডি ছিল, সরি সরি সরি, এক মিনিট এটা তো সিডি ছিল তাই না, হ্যাঁ
দেখো, হ্যালো হ্যালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার দেখো এটাকে লিখতে পারো ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি, এটা কি? এটা ভি বিসি দেখো, আর এটা কি ভি সিডি দেখো, ঠিক লিখছি? হ্যালো, আরে বাবা আমি সব জায়গাতেই দেখো সি সি যোগ করে দিচ্ছি, তাহলে বিসি আর সিডি না, বিসি আর সিডি, তাহলে তাহলে কি হবে? বিসি কোথায় গেল? হ্যাঁ এই বুঝতে পারছো তো, এটা বিসি এটা সিডি। হ্যালো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, ডাউট থাকলে আমাকে বলো। এবার এখান থেকে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবে তো, বিসি প্লাস সিডি? হ্যালো বলো, হ্যালো। কিন্তু এইটা না, দাঁড়াও একটুখানি ভাবতে দাও, বি আর ডি এর মধ্যে বলেছে তো, বি আর ডি, তার মানে বি আর ডি, এক মিনিট এক মিনিট, দাঁড়াও দাঁড়াও, আর ম্যাক্স 200, আচ্ছা যখন তোমাদের এটা অবধি করেইছি তাহলে একটা কথা বলি, এটা তো আউট অফ ফেজ আছে, এরকম যোগ করা যাবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আচ্ছা এটা যোগ করলে আগে কত আসছে বলো তো, বলো আগে বলো কত আসছে, আগে বলো 535। 535। এইবার বলো আমি এটা যেটা করেছি এটা কি ঠিক না ভুল, কেন ভুল বলো তো, বলতে পারবে কেন ভুল বন্ধুগণ, কেন ভুল বলতে পারবে? দেখো দেখো এইটা কার কার মধ্যে ভোল্টেজ, এইটা বলো, এটা কার কার মধ্যে ভোল্টেজ বলতে পারবে? বিসি ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর, বলো, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, না না বিসি বিসি, ইন্ডাক্টর ইন্ডাক্টর আর এইটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর। আচ্ছা মনে আছে এই যে যে ভোল্টেজ গুলো, এই ভোল্টেজ গুলো কিন্তু, এই ভোল্টেজ গুলো কিন্তু তোমার কি বলে ডাইরেক্টলি যোগ হয় না, যেমন আমি তোমাদের একটা কথা বলি, আমরা জেড কি জানি বলো, রুট ওভার, বলো রুট ওভার এক্স এল মাইনাস এক্স সি হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বলো। এবার বলো তো আমি যদি আই ম্যাক্স ইন্টু জেড করি তাহলে ভেতরে আই স্কোয়ার ম্যাক্স হবে না, বলো বলো বলো, আই স্কোয়ার ম্যাক্স হবে না, তার মানে এটাকে আমি লিখতে পারি, সবাই দেখো আই সরি আই ম্যাক্স এক্সেল মাইনাস আই ম্যাক্স এক্সি হোল স্কোয়ার প্লাস আই ম্যাক্স আর হোল স্কোয়ার, বলো এটা লিখেছি ঠিক লিখেছি কি ভুল লিখেছি? দেখো এক্ষুনি তো এইগুলোই তো আমরা ইয়ে করলাম না, এইগুলো করিনি, জাস্ট এইখানে আমি জাস্ট আই ম্যাক্স গুলোকে যোগ করে দিয়েছি, বলো করতে পারি, বলো বলো বলো, তাহলে বলো তো এইটা মানে কি, ভি ম্যাক্স না ভি ম্যাক্স? আরে বাবা ভি ম্যাক্স কোনটা ছিল, এই যে এই যে এটা এই ফর্মুলাটা লাগিয়েছি তো, জেড ইন্টু আই ম্যাক্স ইকুয়াল টু ভি ম্যাক্স, তাই না? রুট, বলো তো আই ম্যাক্স এক্সি কি, আই ম্যাক্স এক্সি সরি আই ম্যাক্স এক্সেল, বলো রিয়েল ম্যাক্স, রিয়েল ম্যাক্স মাইনাস ভিসি ম্যাক্স, ওহো কি করছি, দাঁড়াও ভিএল ম্যাক্স মাইনাস ভিসি ম্যাক্স হোল স্কোয়ার প্লাস প্লাস কি বলো, ভি আর ম্যাক্স হোল স্কোয়ার না, দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা এই অবধি বোঝা গেছে, তার মানে একটা জিনিস কি বুঝতে পারছো, এই যে ভিএল আর ভিসি, ভিএল আর ভিসি এইটা এইটা নর্মালি অ্যাডেড হবে না, কারণ এখানে ফেজ জুড়ে আছে। আচ্ছা এটাকে করার একটা টেকনিক আমি বলে দিচ্ছি, আমার কার কার মধ্যে ভোল্টেজ বার করতে বলেছে বলো তো, এই যে লাস্টেরটা বি আর ডি এর মধ্যে বার করতে বলেছে, তাহলে আমি যদি ফোন দিয়ে শোনো, আমি যদি এই এ আর ডি এর মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ কত বলতে পারবে, এ আর ডি এর মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ 205, বলো। আরে বাবা এই এ আর ডি এর মধ্যেই তো আমার যে ভোল্টেজ সোর্সটা 205, এই যে এসি ভোল্টেজ সোর্স অফ ভি ম্যাক্স 205, দেখো হ্যালো। আচ্ছা বলো তো এই আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ, 200,
ম্যাক্সিমাম, এই যে 200 ম্যাক্সিমাম, তাই না? তাহলে বলো তো ভি বিডি কত হবে? 205 মাইনাস 200 হবে 5 ভোল্ট হবে, ভেবে বলো, বলো ভেবে বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো আয়ুষি, বুঝতে পারলে? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? হ্যালো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। আয়ুষি বুঝতে পেরেছো? ওকে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? গুড, তাহলে এই ছিল আমাদের এসির একটা প্রবলেম। এবারে আমরা চলে যাব এর থিওরিতে। নেক্সট যে থিওরিটা করব, এখনো আমাদের রেজোনেন্ট সার্কিট বাকি আছে, এখনো আমাদের রেজোনেন্ট সার্কিট বাকি আছে, ঠিক আছে? দেখো এই রেজোনেন্ট সার্কিটটা আগে একটু করে নি, মন দিয়ে দেখো। হেডিং দাও রেজোনেন্ট সার্কিট। আচ্ছা আচ্ছা, রেজোনেন্ট সার্কিট, জাস্ট ওয়ান মিনিট। আচ্ছা, রেজোনেন্ট সার্কিট করার আগে আমরা পাওয়ার ক্যালকুলেশনটা করে নিই, কারণ রেজোনেন্ট সার্কিটে আমাদের পাওয়ার ক্যালকুলেশনটা লাগবে। হেডিং দাও পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। কি বললাম? পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, মন দিয়ে দেখবে। এই ক্যালকুলেশনটা আমরা করে নিই, তারপরে রেজোনেন্ট সার্কিট করব, তারপরে রেজোনেন্ট সার্কিট থেকে তিনটে প্রবলেম করব, তারপরে এলসি অসিলেশন, অ্যান্ড এলসি অসিলেশনের পরে আমাদের হয়ে থাকবে ট্রান্সফরমার। ওকে, এলসি অসিলেশন ট্রান্সফরমার দুটোই খুব ইজি টপিক। আচ্ছা, আমি একটু ফাস্ট করছি, মন দিয়ে শোনো। এসি সার্কিটে ধরো এইদিকে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ঠিক? দেখো, আর এই ডিরেকশনে ধরো ভোল্টেজ, সেই ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভি নট সাইন ওমেগা টি প্লাস আলফা, আলফা না থিটা, নাও কোনো অসুবিধা নেই, থিটা। বলতো এই থিটাটা এই অ্যাঙ্গেলটা না দুটোর মধ্যে, ভেবে বলো। হ্যালো, মানে আমি একটা এসি সার্কিটের মধ্যে জেনারেল ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দুটো সেম ফেজে নেই, একটা থিটা অ্যাঙ্গেলে, কি বলো থিটা অ্যাঙ্গেলে কি আছে? থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে। দেখো এই যে আগের গুলো তো করেছি, বুঝতে পারছো? যে এই যে এইটা যদি সোর্স ভোল্টেজ হয় তাহলে কারেন্ট ফ্লো হবে এইটা, বুঝতে পারছো? দেখো, হ্যালো, বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার ভি আর আই এর ভ্যালু। বলো তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ভি ইনটু আই, বলো, মানে ভি নট আই নট সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস থিটা, বলো হবে কি হবে না এটা? এবার তোমাদের আমি আগের দিনই বলেছিলাম, কোন একটা মানে আমি যদি এইটাকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করি ইনস্ট্যান্টেনিয়াস, আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে মাথা মানে ইন্টারেস্টেড, না অ্যাভারেজ পাওয়ার নিয়ে ইন্টারেস্টেড? মানে একটা সাইকেলে, একটা সাইকেলে, একটা সাইকেলে, বলো তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে ইন্টারেস্টেড না অ্যাভারেজ পাওয়ার নিয়ে ইন্টারেস্টেড? তার মানে পি অ্যাভারেজ এর ফর্মুলা মনে আছে, ইন্টিগ্রেশন পি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি, ঠিক? হ্যালো, এবার এইখানে ইন্টিগ্রেশন পি ডিটি ভি নট আই নট সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস থিটা ইনটু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি। এবার আমি একটা সাইকেলের জন্য করছি, ধরো জিরো টু ফুল সাইকেল, জিরো টু ফুল সাইকেল, ঠিক? বলো বলো বলো, বুঝতে পারছো? এবারে এইটা সাইন এ সাইন বি, মানে সাইন এ সাইন বি এই ফর্মুলায় রয়েছে না, বলো? হ্যালো, আচ্ছা ছেড়ে দাও, সাইন এ সাইন বি ওই ফর্মুলা না করে আমরা অন্যভাবে করছি। দেখো নিচে তো জিরো টু টি মানে ক্যাপিটাল টি নিচে, ঠিক? আর এখানে জিরো টু টি, আচ্ছা ভি নট আই নট কমন, দেখো সাইন ওমেগা টি, এই যে সাইন ওমেগা টি, আর এইটাকে যদি আমি, সরি
এইটাকে যদি আমি ইয়ে করি কি হয়, সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা, বলো হয় কি হয় না, বলো হয় কি হয় না? তাহলে এই পাশে একটা সাইন আছে, তারপরে দেখো এটা এইটা এই হবে না, সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা, দেখো সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা প্লাস সাইন থিটা, দেখো সাইন থিটা সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি, দেখো বুঝতে পেরেছো কিনা, আমি জাস্ট এগুলোকে পুরো ভেঙে নিয়েছি, বুঝতে পেরেছো? হ্যালো, এবার দেখো ভি নট আই নট, দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই টি, সরি ভি নট আই নট ইন্টিগ্রেশন ওয়ান বাই টি, আমি শুধু এই কোয়ান্টিটিকে নিচ্ছি, এই কোয়ান্টিটিটা সাইন থিটা কস থিটা কনস্ট্যান্ট না, এই যে কস থিটাটা, কারণ এখানে কি টি এর কোনো টার্ম আছে, এটা ডিটি, বলো টি এর কোনো টার্ম আছে, তাহলে আমি এটাকে কস থিটা বাইরে বার করে আনতে পারি, বলো তাহলে ভেতরে কি থাকে, সাইন স্কোয়ার ওমেগা টি জিরো টু টি থাকে, আর এইটার জন্য কি হবে প্লাস ভি নট আই নট বাই টি ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন থিটাটাকেও বাই বাইরে বার করে আনছি, আচ্ছা এইটা মানে কি বলতো, সাইন ওমেগা টি কস ওমেগা টি কস, সরি সাইন টু থিটার কি ফর্মুলা হয়, টু সাইন থিটা কস থিটা হয়, হ্যালো, তারপরে এটাকে লিখতে পারি হাফ সাইন টু ওমেগা টি ইন্টিগ্রেশন জিরো টু টি, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, পুরোটাকে আমি ভেঙে দিয়েছি, পুরোটাকে আমি ভেঙে দিয়েছি, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এইটাকে যদি আমি পুরো সাইকেলের জন্য, পুরো সাইকেলের জন্য ক্যালকুলেট করি, এটা ভ্যালু জিরো আসবে, কেন কেন জিরো আসবে, কেন জিরো আসবে বলতে পারবে, জিরো থেকে টু পাই করলে জিরো, মানে একটা ফুল সাইকেলে তো জিরোই আসবে, কেন যারা ক্লাস করো নি, তারা দেখো এই যে এভারেজ ভ্যালু যখন ক্যালকুলেট করিয়েছিলাম, এই যে সাইনের জন্য, সাইনের জন্য ফুল সাইকেলের জন্য কোথায় গেল, বলে এই যে ফুল সাইকেল, সাইকেলের জন্য না, এই যে ফুল সাইকেলের জন্য জিরো হয় আগের দিনই বলেছিলাম, এই যে আচ্ছা আরেকটা জিনিস আমি বলেছিলাম কোথায় গেল, এই যে এইটা সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি জিরো টু টি টি বাই টু হয়, এটা প্রুফ করতেও বলেছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি প্রুফ করে দিয়েছিলাম এখানে, এই যে এখানে এইখানে যারা ক্লাস করোনি তাদের জন্য, তাহলে এইটা জিরো হচ্ছে, আর বলতো এইটা কি হচ্ছে, টি বাই টু হচ্ছে, হ্যালো হচ্ছে, তাহলে পি অ্যাভারেজ দেখো তো ভি নট আই নট বাই টু ইন্টু কস থিটা হচ্ছে, দেখো 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 এই পুরো পোর্শনটা জিরো, আর এইখানে এইটা সাইন স্কোয়ার ওমেগা টি জিরো টু টি হয় টি বাই টু, এটা হচ্ছে, এবার দেখো ভি নট বাই রুট টু, এটাকে লিখতে পারি ইন্টু আই নট বাই রুট টু ইন্টু কস থিটা, এই ভি নট বাই রুট টুকে কি লিখবো, ভি আর এম এস, আর আই নট বাই রুট টুকে কি লিখবো, আই আর এম এস, তাহলে অ্যাভারেজ পাওয়ার কি হয়, ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস থিটা, এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল বলতো, বলতো থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, রাইট ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল, তোমরা কি আমার এই মানে ইয়েটা বুঝতে পেরেছো, বলো বুঝতে পেরেছো, আচ্ছা এইখানে আমরা একটা টার্ম ডিফাইন করি, সেটা হচ্ছে পাওয়ার, সরি পাওয়ারটা তো বুঝলাম, পাওয়ার ফ্যাক্টর, দেখো একটা টার্ম ডিফাইন করা হয়েছে পাওয়ার ফ্যাক্টর, মন দিয়ে শোনো, এই কস থিটাটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কস থিটাটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, ওকে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো, তাহলে আমরা কি শিখলাম বলতো, আমরা কি শিখলাম যে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে যদি এসি সার্কিটের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় আর ভোল্টেজ থাকে, তাহলে পাওয়ার কত কনজিউম হয় বলো, হ্যালো হ্যালো বলো পাওয়ার কত কনজিউম হয়, এই তোমরা শুনতে পাচ্ছ রিয়া, তো বলো বলো পাওয়ার কত কনজিউম হয়, ওকে আচ্ছা, তাহলে আগের দিনের সাথে যদি আমরা একটু মিলিয়ে করতে পারি,
তাহলে মনে আছে এইদিকে আমার আই ছিল আর এইদিকে আমার ভি ছিল, এটাই তো থিটা, তাই না? আচ্ছা, এবারে এই আই এই ডিরেকশনে, যদি এই ডিরেকশনে আমরা আর কে রিপ্রেজেন্ট করি মনে আছে? হ্যালো বলো, এই ডিরেকশনে আমরা আর কে রিপ্রেজেন্ট করি মনে আছে? আর এই ডিরেকশনে আমরা জেড কে রিপ্রেজেন্ট করি, তাহলে কস থিটার ভ্যালু কি আর বাই জেড হয়? ভেবে বলো, পাওয়ার ফ্যাক্টর আর বাই জেড হয়? বলো। হ্যালো, আচ্ছা এবার তোমরা এক একটা করে উত্তর দাও তো। দেখো যারা ক্লাস করোনি বা আগের দিনের ক্লাস করোনি তাদের জন্য এটা হিব্রু লাগছে, আই টেল, কিন্তু যারা থরলি ক্লাস করেছো তাদের কাছে জিজ্ঞাসা করো, এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং বোঝা যায়। যেমন আয়ুষী ঠিকঠাক রেসপন্স করছে, দেখো এটা রেজিস্টেন্স, এই রেজিস্টেন্সের মধ্যে যে কারেন্ট যায় আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ তার মধ্যে থিটা কত বলতে পারবে? থিটা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রেজিস্টেন্সের মধ্যে দিয়ে জিরো হয়, তাহলে বলো তো পাওয়ার ফ্যাক্টর ওয়ান হয়? বলো, পাওয়ার ফ্যাক্টর ওয়ান হয়। এবার বলো তো ইন্ডাকটেন্স, শুধু ইন্ডাকটেন্স, এর অ্যাক্রসে যে ভোল্টেজ আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট যায় এদের মধ্যে থিটা কত? তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? জিরো। যদি পাওয়ার ফ্যাক্টর জিরো হয় তাহলে পি অ্যাভারেজ জিরো হয়, তার মানে এই পিওরলি ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে কোনো পাওয়ার কি ডিসিপেট হয় না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো তো ক্যাপাসিটেন্স, এর অ্যাক্রসে যদি ভিসি ভোল্টেজ হয় এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায় তাহলে এখানে থিটা কত? আচ্ছা এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে, আমি আবারও বলছি এগুলো তোমাদের সিলেবাসে আছে, আমি সেগুলোই করাচ্ছি যেগুলো তোমাদের সিলেবাসে আছে, প্লিজ মাইন্ড ইট, এগুলো সিলেবাসে আছে, এগুলো সিলেবাসে আছে। আচ্ছা বলো তো থিটা ইকুয়াল টু পাই বাই টু, তাহলে এখানেও পাওয়ার ফ্যাক্টর কত? জিরো। গুড, তোমাদের কি একটু একটু আইডিয়া আসছে? বলো, একটু একটু আইডিয়া আসছে? তাহলে বলো তো ক্যাপাসিটেন্সের, পিওরলি ক্যাপাসিটেন্সের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কোনো কোনো হিট ডিসিপেটেড হবে বা কোনো পাওয়ার কনজিউম হবে? হবে না। পিওরলি ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে? না। কিন্তু পিওরলি রেজিস্টেন্সের মধ্যে দিয়ে? হ্যাঁ। গুড, আচ্ছা সেম ভাবে যদি এইরকম কোনো সার্কিট থাকে, রেজিস্টেন্স রেজিস্টেন্স তারপরে ইন্ডাকটেন্স, ঠিক? দেখো রেজিস্টেন্স আর ইন্ডাকটেন্সে কারেন্ট এইদিকে হয় আর ভোল্টেজ এইদিকে হয়, আমি আগের দিনই করিয়েছি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কস থিটা এখানে হয় আর বাই জেড, রাইট? সিমিলারলি রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স, দেখো রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স, এইখানে এইদিকে যদি আই হয় তাহলে এইদিকে হয় ভি, এটা থিটা, কস থিটা হয় আর বাই জেড। বলো তো এখানে জেড কত? বলো, রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, ঠিক? এইখানে জেড কত? বলো, আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার। একটু একটু আইডিয়া আসছে? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি, দেখো পি অ্যাভারেজ ইকুয়াল টু আই আর এম এস ভি আর এম এস কস থিটা, এই কস থিটাটাকে কি বলে এক্ষুনি বললাম? পাওয়ার, বলো পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যে কোনো সার্কিটের আর বাই জেড, ঠিক? এবার দেখো আমি আমি ভি আর এম এস কে কি লিখতে পারি? আই আর এম এস বাই আই আর এম এস ইন্টু জেড লিখতে পারি, আই আর এম এস ভি আর এম এস এর জায়গায় লিখতে পারি? আরে বাবা, ভি আর এম এস আই আর এম এস ইকুয়াল টু দিস বাই জেড, এটা লিখতে পারি? হ্যালো, ইন্টু কস থিটার জায়গায় আর বাই জেড লিখতে পারি? জেড জেড কেটে যাচ্ছে, তাহলে এটা আই আর এম এস স্কোয়ার ইন্টু আর হচ্ছে পি অ্যাভারেজ। দেখো বুঝতে পারছো কিনা ডিয়ার, দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো ডিয়ার? আই এম নট গেটিং রেসপন্স ফ্রম মেনি স্টুডেন্ট। আচ্ছা এরকম একটা সার্কিট আছে, এখানে থ্রি ওহম এখানে ফোর ওহম, ঠিক? আমাকে বলো তো পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর কত? এই বুঝতে পারলে ও কত কেন এত ফাস্ট করতে পারলো? আরে এই ডিরেকশনে থ্রি, রাইট? দেখো এই ডিরেকশনে থ্রি, এই ডিরেকশনে ফোর, এই যে ইন্ডাকটেন্স এই ডিরেকশনে আমরা রিপ্রেজেন্ট করি, এই ডিরেকশনে থ্রি রেজিস্টেন্স রিপ্রেজেন্ট করি, এইটা আমার জেড, জেড এর ভ্যালু ফাইভ, কস থিটার ভ্যালু হয় আর বাই জেড, আর এর ভ্যালু থ্রি, এটা হচ্ছে এক্স এল, এক্স এল এর ভ্যালু লাগবে না, জেড হচ্ছে ফাইভ, সেই জন্য এত ফাস্ট ক্যালকুলেট করতে পারলো। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো,
বলো। আচ্ছা এবার তোমাদের এই কোয়েশ্চনে যদি আমি এটা বলি, এইখান দিয়ে আই ইকুয়াল টু টু সাইন ওমেগা টি কারেন্ট ফ্লো হচ্ছে, কি বললাম, এখান দিয়ে টু সাইন ওমেগা টি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে বলতো এই টোটাল এই পোর্শনে কতটা কতটা হিট জেনারেট হয়েছে, কতটা হিট জেনারেট হয়েছে, কতটা হিট জেনারেট হয়েছে? কি করে করলো বুঝতে পারলে? এক্ষুনি আমরা একটা ফর্মুলা করিয়েছি যে পি অ্যাভারেজ আই আর এম এস ইন্টু আর। এবার দেখো আই নট বলে দিয়েছে টু, তাহলে আই আর এম এস কত হয়? টু বাই রুট টু, তাহলে ওসো এটা স্কোয়ার, তারপরে টু বাই রুট টু হোল স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত বলো? আর এর ভ্যালু থ্রি, এটা করলে কি সিক্স আসছে? সিক্স ওয়াট। বলতো এই যে সিক্স ওয়াটটা, এই সিক্স ওয়াটটা, এই সিক্স ওয়াটটা কি তিনের অ্যাক্রসে ডিসিপেট হচ্ছে, না এল এর অ্যাক্রসে ডিসিপেট হচ্ছে, না দুটো মিলে ডিসিপেট হচ্ছে? তিনের অ্যাক্রসে ডিসিপেট হচ্ছে। কেন? আরে বাবা এটা তো পিওরলি ইন্ডাকটেন্স, পিওরলি ইন্ডাকটেন্স এর অ্যাক্রসে কোনো হিট ডিসিপেশন হয় না, কারণ এখানে পাওয়ার ফ্যাক্টর জিরো হয়। এক্ষুনি তো করলাম, এই যে এক্ষুনি তো করলাম, এই যে দেখো, এই যে আমি কি বোঝাতে পারছি একটু একটু বলো, আমি কি বোঝাতে পারছি একটু একটু? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। ওকে আচ্ছা, এটা একটা ছোট্ট প্রবলেম ছিল, ছোট্ট প্রবলেম ছিল এবং আমি আশা করব যে তোমরা এই প্রবলেমটা করতে পেরেছো। বলো এই প্রবলেমটা করতে পেরেছো ঠিক? বলো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে এখনো বলো, আমি এখনো তোমাদের ডাউট ক্লিয়ার করব। আছে কোনো ডাউট বলো, আছে কোনো ডাউট? আচ্ছা আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এবারে আমি তোমাদের রেজোনেন্ট সার্কিট পড়াবো। এই এসিতে সব থেকে ইম্পর্টেন্ট এই রেজোনেন্ট সার্কিট, দেখো এসিতে সব থেকে ইম্পর্টেন্ট এই রেজোনেন্ট সার্কিট। হেডিং দাও, রেজোনেন্ট সার্কিট। টিপিক্যাল এখান থেকে প্রবলেম হয়, দুটো প্রবলেম করাবো, আশা করি পুরো জিনিসটা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হবে। টিপিক্যাল প্রবলেম হয় এখান থেকে, দুটো প্রবলেম করাবো, আশা করি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। রেজোনেন্ট সার্কিট, আচ্ছা এই রেজোনেন্ট সার্কিটের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আগে একটু বলে নিই। আচ্ছা তোমাদের মনে, তোমরা পুরোনো দিনের রেডিও দেখেছো, সেই রেডিওতে নব ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এক একটা স্টেশনে পৌঁছাই, মানে কি বললো কলকাতা স্টেশন বা অল ইন্ডিয়া স্টেশন বা কোনোটা খেলার চ্যানেল, বলো করি কি করি না? হ্যালো বলো, শুনতে পাচ্ছ? ওকে, তো তার মানে ভেবে দেখো আমরা নব ঘুরিয়ে এমন একটা স্টেশনে নিয়ে যাই, সেই স্টেশনে আমরা শুনতে পাই, বলতো তার সেই স্টেশনে, ধরো নব ঘুরিয়ে আমি এমন একটা স্টেশনে নিয়েছি, সেই স্টেশনের এনার্জিটা সব থেকে বেশি হতে হবে না কম হতে হবে শোনার জন্য, বেটার শোনার জন্য? বলো বেশি হতে হবে। তার মানে আমরা, মন দিয়ে শোনো, আমরা রেজোনেন্ট সার্কিটটার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট মানে ইয়ে কি, সেটা হচ্ছে নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা চেঞ্জ করি। মনে আছে 15.8 এফএম, এর মানে কি জানো? এর মানে কি ওই এফএমটা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করছে তার নাম হচ্ছে 52.8 হার্জ, মেগা হার্জ। তোমরা কি জানো ওই এই যে টার্মিনোলজি গুলো 42 আগে ছিল 42.8, এগুলো কি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি না? বলো, হ্যালো, তোমাদেরকে আমি বোঝাতে পারছি একটু একটু, হ্যালো। তো তার মানে রেজোনেন্ট সার্কিটটার প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে সেইখানে, যেখানে আমরা নব ঘুরিয়ে ঘুরিয়ে মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে আমি এনার্জিটা ম্যাক্সিমাম পাবো। আমি কি বোঝাতে পারলাম? নব ঘুরিয়ে ঘুরিয়ে আমি মানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে করে আমি কিটা ম্যাক্সিমাম পাবো? এনার্জিটা ম্যাক্সিমাম পাবো ঠিক। এবার দেখো এটা আমার একটা সার্কিট, এটা এল সি আর, এখানে ই ইকুয়াল টু সাইন ওমেগা টি, রাইট? আচ্ছা মনে আছে আগের দিনই আমরা জেড কে কি করেছিলাম বলো? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্সি হোল স্কোয়ার করেছিলাম। এবার এটাকেই আমি এইটা লিখতে পারি, আর স্কোয়ার প্লাস, দেখো এক্স এল মানে হচ্ছে ওমেগা এল না? হ্যালো, এই যে এটা ওমেগা এল না? আর এক্স সি মানে কত? ওয়ান বাই ওমেগা সি না? আবার ওমেগা মানে কি বলো? ওমেগা মানে কি বলো? হ্যালো, টু পাই এফ, তার মানে আমি এটা লিখতে পারি টু পাই এফ এল মাইনাস ওয়ান বাই টু পাই এফ সি
হোল স্কোয়ার দেখো লিখতে পারি কিনা, দেখো লিখতে পারি কিনা, এই অবধি কোনো ডাউট? যদি কোনো ডাউট থাকে আমাকে এক্ষুনি জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। কোনো ডাউট? আচ্ছা এইবারে মন দিয়ে শোনো, এইবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আই আর এম এস ইকুয়াল টু, সরি দেখো আই আর এম এস ইকুয়াল টু ই আর এম এস বাই জেড, বলো তো বলো। আবার সেম ভাবে আই ম্যাক্সিমাম ই ম্যাক্সিমাম বাই জেড, দেখো তো এইটা লিখতে পারি কিনা, বলো তো লিখতে পারি কিনা, ভেবে বলো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, ডাউট আছে? এবার দেখো পাওয়ার অ্যাভারেজ, এক্ষুনি কি করলাম? আই আর এম এস স্কোয়ার ইন্টু আর করলাম, বলো করলাম। তাহলে এই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে? এই হ্যাঁ পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে? হ্যালো আই আর এম এস টা ম্যাক্সিমাম হবে। আচ্ছা আই আর এম এস টা ম্যাক্সিমাম যদি যখন হবে তখন বলো তো জেডটা কি হবে ম্যাক্সিমামটা মিনিমাম? তোমরা কি বুঝতে পারছো জেডটা মিনিমাম হবে? হ্যালো এবার বলো, তোমরা বুঝতে পারছো যে আই আর এম এস ম্যাক্সিমাম ইমপ্লাইজ জেড মিনিমাম, বলো বুঝতে পারছো কি পাচ্ছ না? তাহলে বলো তো জেড মিনিমাম মানে হচ্ছে এইটা মিনিমাম কখন হবে? আমি একটা সার্কিটে, দেখো একটা সার্কিট তো আমি অলরেডি জুড়ে দিয়েছি, তার এল সি আর আমি চেঞ্জ করতে পারবো? পারবো না। এল সি আর আর আমি চেঞ্জ করতে পারবো না, যেমন আর চেঞ্জ করতে পারবো না, এল চেঞ্জ করতে পারবো না, সি চেঞ্জ করতে পারবো না, পারবো কি? পারবো না। তাহলে ভেবে দেখো আমি এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি না? ভেবে বলো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে ভেবে দেখো যদি আমি এই কোয়ান্টিটিটাকে জিরো করে দিই, এই কোয়ান্টিটিটাকে জিরো করে দিই, এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটাকে জিরো করে দিই, তাহলে আমার জেডটা মিনিমাম হবে না? ভেবে বলো। তার মানে জেড মিনিমাম মানে কি আমি বলতে পারি 2 পাই এফ এল মাইনাস 1 বাই 2 পাই এফ সি ইকুয়াল টু জিরো, ভেবে বলো। তার মানে এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি এফ নট বলি তাহলে 1 বাই 2 পাই রুট এল সি হবে। দেখো এই এফ নট ফ্রিকোয়েন্সিটাকে আমি কি ফ্রিকোয়েন্সি বলছি বলো, বলো এফ নট ফ্রিকোয়েন্সিটাকে আমি কি ফ্রিকোয়েন্সি বলছো? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। হ্যালো বুঝতে পারলে? বলো তো এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম, বলো পাওয়ার ম্যাক্সিমাম। আচ্ছা এইখান থেকে আমি পি অ্যাভারেজ বা পাওয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, দাঁড়া পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই লিখতে পারি? দেখো আই স্কোয়ার, সরি আই আই স্কোয়ার লিখতে পারি এখান থেকে? আচ্ছা তারপরে তোমরা বুঝতে পেরেছো আমরা নব ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আনি যে ফ্রিকোয়েন্সিতে কি হয় বলো এনার্জিটা ম্যাক্সিমাম, কি বুঝতে পারছি? যে ফ্রিকোয়েন্সিতে এনার্জিটা ম্যাক্সিমাম, তাই না? হ্যালো যদি সেই এনার্জিতে এনার্জিটা ম্যাক্সিমাম হয় তাহলে আমরা নব ঘুরিয়ে ঘুরিয়ে সেই এনার্জিটা নিয়ে গেলাম, সেই এনার্জিটাই যদি ট্রান্সমিটারে চলে আসে তাহলে কি হবে? সেই এনার্জিটাই যদি ট্রান্সমিটারে চলে আসে আমরা ভালো মতো শুনতে পাবো কি পাবো না? ভেবে বলো। আমি কি বোঝাতে পারলাম বলো? এইটাকে ওমেগা নটও বলে, সেটা হচ্ছে 1 বাই রুট এল সি। আরে বাবা 2 পাই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইটা হয় কি হয় না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা কোনো ডাউট বলো, আচ্ছা কোনো ডাউট? আচ্ছা তার মানে তোমরা কি বুঝতে পারলে যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি এমন একটা ভ্যালু যার জন্য জেড কি হয় মিনিমাম, আই কি হয় মিনিমাম না ম্যাক্সিমাম? বলো ম্যাক্সিমাম। আর কি বলে পাওয়ার কি হয় মিনিমাম না ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। আমি কি বোঝাতে পারছি বলো? তাহলে আমি যদি গ্রাফ ড্র করি কার কার মধ্যে, দেখো তিনটে জিনিসের মধ্যে আমি গ্রাফ ড্র করতে চাইছি, তোমরাই বলবে আমি আর বলবো না, তোমরা পারবে। দেখো প্রথমটা আমি জেড ভার্সেস ফ্রিকোয়েন্সি, জেড ভার্সেস ফ্রিকোয়েন্সি ভেবে দেখো আমি এই ফ্রিকোয়েন্সিটাকে যদি কোনো নন জিরো ভ্যালু দিই, নন জিরো, তাহলে এই টোটালটা আইদার মাইনাস হোক বা প্লাস হোক স্কোয়ার হয়ে গেলে তো প্লাসই হবে, হবে না বলো? রাইট, তো এই গ্রাফটা এইভাবে ভ্যারি করবে। বলো তো এইখানটায় আমার কোন ফ্রিকোয়েন্সিটা এফ নট, তার করসপন্ডিং যে জেডটা সেটাই আমার আর না? ভেবে বলো। আরে বাবা এফ নটে, এফ নটে, এফ নটে জেড মিনিমাম, জেড মিনিমাম মানেই হচ্ছে এই কোয়ান্টিটিটা জিরো, এই কোয়ান্টিটিটা জিরো হয়ে গেলেই জেড ইকুয়াল টু আর না? দেখো
তার মানে এটা এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটেন্সও আছে, রেজিস্ট্যান্সও আছে, আবার ইন্ডাকটেন্সও আছে, কিন্তু পুরো সার্কিটটা কি হিসেবে কাজ করা শুরু করবে? পুরো সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে কাজ করা শুরু করবে না কি? পুরো সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসেবে কাজ করা শুরু করবে কি করবে না আগে সেটা বলো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলো। তার মানে সেই পিওরলি রেজিস্টিভ সার্কিট যদি হয় তাহলেই তো আমার ম্যাক্সিমাম এনার্জি পাবো, কারণ রেজিস্টেন্সের মধ্যে দিয়ে তো আমার ম্যাক্সিমাম এনার্জিটাকে ম্যাক্সিমাম এনার্জিটা আসে। আমি কি বোঝাতে পেরেছি বলো? হ্যালো, এবার বলো এইটা ছিল আমার জেড ভার্সেস এফ, বলো তো এইটা কি পারবে? আই ভার্সেস জেড, এই আই ভার্সেস এফ, বলো আই ভার্সেস এফ, এটা এফ নট, ভেবে বলো, বলো আই ভার্সেস এফ, ভেবে বলো, ভেবে বলো, ভেবে বলো। আচ্ছা বলো তো এইটা কি? আমি যদি পাওয়ার ভার্সেস এফ করি সেটাও তো এরকমই হবে, হবে না? ভেবে বলো, পাওয়ার, পাওয়ার, বলো পাওয়ার হবে কি হবে না? তোমরা কি বুঝতে পারছো পাওয়ারও একই রকম দেখতে হবে? হ্যালো, আরে বাবা, এটা কারেন্ট, এটা পাওয়ার, এটা ফ্রিকোয়েন্সি, এই সবগুলো, এই তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার? হ্যালো, তার মানে ভেবে দেখো এই গ্রাফগুলো একটু মনে রাখবে, জেডটা যত ফ্রিকোয়েন্সি বাড়াবো বাড়বে, যত কমাবো তাও বাড়বে, কিন্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এসে জেডটা মিনিমাম হবে। জেড মিনিমাম মানে আই ম্যাক্সিমাম, আবার আই ম্যাক্সিমাম মানে কি বলো এটা? পাওয়ার ম্যাক্সিমাম। আমি কি বুঝতে পারছি বলো, আমি কি বুঝতে পারছি বলো? আচ্ছা এবার একটা জিনিস দেখো, মন দিয়ে শোনো, এই সার্কিটের জন্য দুটো জিনিস ডিফাইন করা হয়, একটা হচ্ছে শার্পনেস আর একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। মন দিয়ে শোনো, দেখো এইটা পাওয়ার ম্যাক্সিমাম না, এই যে পি ম্যাক্স, বলো এটা পাওয়ার ম্যাক্সিমাম না? ভেবে বলো। হ্যালো, হ্যালো, এটা পাওয়ার ম্যাক্সিমাম। এবারে আমি যেটা বলছি সেটা শোনো, পাওয়ার ম্যাক্সিমাম যদি হয়, বলো তো পাওয়ার ম্যাক্সিমামই তো আমি ওই ইয়েটা শুনতে পাচ্ছি, সেই স্টেশন থেকে যে জিনিসটা আসছে সেটা শুনতে পাচ্ছি, আমি রাইট, তাই তো? এবার ধরো আমার কাছে, আমি একটা এরকম কার্ভ পেলাম, এইটা আমার এফ নট, এর থেকে কম ফ্রিকোয়েন্সি তো এক অলমোস্ট সেম পাওয়ার না, বলো? তাহলে ভেবে দেখো আমি যদি এইরকম কিছু পাই তাহলে আমার এটাও ধরো একটা ফ্রিকোয়েন্সি এফ ওয়ান, এফ ওয়ান আর এফ টু দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে অনেক ডিফারেন্স কিন্তু পাওয়ারটা অলমোস্ট সেম না, পাওয়ারটা অলমোস্ট সেম না। তার মানে ভেবে দেখো যখন আমি এফ নট ফ্রিকোয়েন্সিতে টিউন করেছি আমার রেডিওটা, তখন এফ ওয়ান ফ্রিকোয়েন্সির করসপন্ডিং পাওয়ারটা আসবে, যেটা আগেকার দিনে হতো খেলার মাঝখানে হঠাৎ করে গান চলে আসছে, বুঝতে পারছো? হতো না আগেকার দিনে রেডিওতে খেলার মাঝখানে হঠাৎ করে গান চলে আসছে, তারপরে আবার ওটাকে টিউন করতে হতো। তাহলে বলো তো এই কার্ভটা ফ্ল্যাট হলে ভালো না এই রকম শার্প হলে ভালো? ভেবে দেখো, রাইট, সেই জন্য এই শার্পনেস কথাটা আসে। আমি কি বোঝাতে পারছি বলো? এই শার্পনেস থেকে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কি বললাম, ব্যান্ডউইথ ডিফাইন করা হয়, এই শার্পনেস থেকে ব্যান্ডউইথ ডিফাইন করা হয়। তোমাদেরকে আমি একটু একটু বোঝাতে পারছি ডিয়ার, একটু একটু, কেন শার্পনেস দরকার বুঝতে পারছো? ভেবে দেখো এই গ্রাফটা শার্প যত হবে তত আমার মানে সুবিধা না, ভেবে বলো, এই গ্রাফ গ্রাফটা যত তোমার শার্প হবে তত আমার শুনতে সুবিধা কি সুবিধা না, ভেবে বলো, বোঝাতে পারছি একটু একটু? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, আছে কোনো ডাউট বলো, আছে কোনো ডাউট? আচ্ছা এইবারে তার মানে শার্পনেস সম্বন্ধে তোমাদের একটু তো আইডিয়া হয়েছে, হয়েছে না বলো শার্পনেস সম্বন্ধে? তার মানে যত শার্প হবে তত আমার ভালো। তাহলে দেখো কিউ কোয়ালিটি ফ্যাক্টর, যে জিনিসটা কোয়ালিটি ফ্যাক্টর, এটাকে কিউ বলে ডিফাইন করা হয়, কিউ, এই কিউ হচ্ছে কিউ কোয়ালিটি ফ্যাক্টর ডিয়ার, এইটাকে ডিফাইন করা হয় ওমেগা নট বাই ব্যান্ডউইথ। এবার তোমরা ওমেগা নটটা তো জানো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, বলো ওমেগা নটটা তো জানো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, তাই না? হ্যালো, তাই তো, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার আমরা ব্যান্ডউইথটাকে ডিফাইন করব। দেখো যদি ব্যান্ডউইথটাকে ডিফাইন করি তার আগে আমাকে এনার্জি নিয়ে কাজ করতে হবে। আমরা কি জানি, পি ইকুয়াল টু ভি নট আই নট বাই টু কস থিটা, এটা পেয়েছিলাম বলো, পেয়েছিলাম কিনা? হ্যালো, ওকে। আচ্ছা আবার এখান থেকে আমি এইটা লিখতে পারি, দেখো তো হাফ
v not square. আচ্ছা p equal to, দেখো তো এইটা লিখতে পারি কিনা, সেটা হচ্ছে r by z square. কি করে লিখছি দেখো, v not equal to i not equal to v not by z, বলো. আর cos theta কি? r by z. এবার দেখো i not এর জায়গায় v not by z বসাচ্ছি আর cos theta এর জায়গায় r by z বসাচ্ছি, তাহলে কি এটা আসছে? দেখো তো তার মানে এখান থেকে দেখো তো p equal to এইটা আসছে কিনা, v not by 2 divided by r upon r square plus omega l minus 1 by omega c whole square. আসছে বলো? এখানে যদি আমি ওমেগা ভ্যারি করাই তাহলে পি ভ্যারি করবে? সেই গ্রাফটাই এইটা না? এই যে ওমেগা বা এফ ভ্যারি করালেই পি ভ্যারি করেছে. হ্যালো, বুঝতে পারলাম? এবার বলো তো পাওয়ার ম্যাক্সিমামের ভ্যালু কত জানো তোমরা? জানো তোমরা তখন এইটা জিরো হয়ে যায় না, তাহলে কি হবে? ভি নট স্কোয়ার বাই টু আর, এই যে ওপরে একটা আর নিচে আর স্কোয়ার না, এটা পি ম্যাক্স, রাইট? আমি বুঝতে পারছি ডিয়ার. আচ্ছা এইবারে আমরা একটা নতুন টার্ম ডিফাইন করব, সেটা হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি. হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, দেখো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমাকে সেই ফ্রিকোয়েন্সিটা পার করতে হবে যেখানে পাওয়ার পি ম্যাক্স এর হাফ. মানে মন দিয়ে দেখো, এটা তো পি ম্যাক্স তাই না? হ্যালো, দেখো এটা তো পি ম্যাক্স. হ্যালো, বুঝতে পারছো এটা পি ম্যাক্স, এর হাফ মানে এটা না? তারপরে দেখো এর করসপন্ডিং এই যে পি ম্যাক্স বাই টু, এই পাওয়ারের জন্য আমি করসপন্ডিং দুটো ফ্রিকোয়েন্সি পাই কিনা বলো? পাই কিনা? এই যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথটা হচ্ছে এই দুটো ফ্রিকোয়েন্সির কি বলে, ব্যান্ডউইথটা হচ্ছে এই দুটো ফ্রিকোয়েন্সির মানে ডিফারেন্স, এফ টু মাইনাস এফ ওয়ান. ঠিক, এবার বলো এই ডিফারেন্সটাকে যদি আমি ডেল্টা এফ বলি, বলো তো কোন কার্ভটা, কোন রেজোনেন্ট সার্কিটটা বেটার যেখানে ডেল্টা এফ বড় না ছোট? ছোট ছোট ছোট, তাহলে তো শার্প হবে. যদি আমি এরকম করতাম, দেখো এরকম করতাম, তাহলে আমার এইখানে যদি হাফ পাওয়ার হতো এইটা আমার ডেল্টা এফ হতো না? এবার দেখো এইরকম, তাহলে এইটা আমার ডেল্টা এফ না? তাহলে বলো তো আমার বেটার যে সার্কিট দরকার, বেটার সার্কিট, তার জন্য ডেল্টা এফ বেশি হতে হবে না কম হতে হবে? ভেরি গুড, বলো তো ডেল্টা এফ কম হলে কোয়ালিটি ফ্যাক্টর বেশি হতে হবে না কম হতে হবে? তার মানে কোনো একটা সার্কিটের জন্য আমরা কোয়ালিটি ফ্যাক্টর ডিফাইন করি, কোয়ালিটি ফ্যাক্টর যত বেশি তত আমার সার্কিটটা বেটার না বেটার নয়? বুঝতে পারছি একটু একটু বলো? তাহলে আমরা এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা আমাকে বার করতে বলেছে যেখানে পাওয়ার কি বলো, যেখানে পাওয়ার কি বলো, পাওয়ার ম্যাক্সিমামের হাফ. ঠিক, হ্যালো বলো, পাওয়ার ম্যাক্সিমামের হাফ না? বুঝতে পারছি বলো? এবার দেখো এইখানে যদি আমি এইখানে পাওয়ার ম্যাক্সিমামের হাফ মানে পি ম্যাক্স বাই টু ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই টু, দেখো এই যে এইটা লিখছি বাই ইন্টু দেখো আর, এই বুঝতে পারছো তো সবাই? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার. ওকে দেখো, আর এই যে পাওয়ার যেটা লিখেছি পাওয়ার, তার পাশে পি ম্যাক্স বাই টু করে দিয়েছি. এবার বলো আবার আবার এই পি ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই টু আর না বলো? তারপরে তুমি বলো ভি নট স্কোয়ার বাই টু আর না? তাহলে তুমি এই এখান থেকে দেখো, এখান থেকে ভি নট স্কোয়ার ইকুয়াল টু পি ম্যাক্স ইন্টু টু আর এখানে পুট করো এখানে, তাহলে পি ম্যাক্স, পি ম্যাক্স কেটে যাচ্ছে দেখো, পি ম্যাক্স, পি ম্যাক্স কেটে যাচ্ছে. হ্যালো বলো, দেখো পিম্যাক্স, পিম্যাক্স কেটে যাচ্ছে, পিম্যাক্স, পিম্যাক্স কেটে যাওয়ার পরে দেখো তো এইটা আসছে কিনা সবাই? দেখো এটা আসছে কিনা,
আসছে? সবাই কি করেছো? ওখান থেকে দেখো তো, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, এইটা কি আসছে? টু আর স্কোয়ার, দেখো তো এইটা আসছে কিনা। আসছে, দেখো তো। আচ্ছা এইবারে আমি যদি, দেখো তো এইটা আসছে কিনা, একে আমি সবাইকে আমি এল দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে এল, দেখো এইটা এল, এখানে এই, এটাকে আমি ভাগ করে দিয়েছি এল দিয়ে। ওকে ওকে, আচ্ছা এবারে আমি সবাইকে ওমেগা দিয়ে গুণ করে দিয়েছি, দেখো ওমেগা ওমেগা কেটে গেল। ওকে আচ্ছা, এই দেখো তো আমি যেটা করছি সেটা ঠিক করছি কিনা। এবার বলো তো, ওয়ান বাই এল সি মানে কি? ওমেগা নট, বলো ওয়ান বাই এল সি মানে কি? ওমেগা নট, সরি রুট এল সি মানে ওমেগা নট, তার মানে ওয়ান বাই এল সি মানে কি? ওমেগা নট স্কোয়ার। দেখো আমি কি তোমাদের বোঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, তাহলে দেখো তোমাদের এইখান থেকে ওমেগা স্কোয়ার মাইনাস আর বাই এল ওমেগা প্লাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু জিরো আসছে কিনা? আসছে, দেখো তো, বলো আসছে। হ্যালো হ্যালো, আসছে বলো, আসছে দিয়া। আচ্ছা এখানে আর একটা, যেমন আমি বলছি এইটা তো এফ ওয়ান মানে তার করসপন্ডিং ওমেগা ওয়ান না, এফ টু মানে তার করসপন্ডিং ওমেগা টু না, বলো তো কে বেশি, ওমেগা টু বেশি না ওমেগা ওয়ান বেশি? বলো ওমেগা টু বেশি না ওমেগা ওয়ান বেশি, বলো এটা না, দেখো। আচ্ছা এবারে একটা কথা, তোমরা কি একটা এখানে বুঝতে পেরেছো? এটা ওমেগার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখো এটা ওমেগার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কি বুঝতে পেরেছো? হ্যালো, ওকে 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 ওকে। আচ্ছা এবার এখানে আমার একটা কথা আছে, যেটা আমরা একটু ভুল করেছি, ভুল না, এই যে এই এক্সপ্রেশনটা যখন নিয়েছি, এই এক্সপ্রেশনটা তখন আমরা দুদিকে রুট করেছি না, রুট রুট করেছিলাম না, যদি দুদিকে রুট করি তাহলে এখানে প্লাস মাইনাস আসার কথা না, দেখে বুঝতে পেরেছো? হ্যালো, তার মানে এইটা এরকম আর একটা এক্সপ্রেশনও আসার কথা না, বলো আসার কথা কি কথা না? সরি সরি সরি, ভুল করেছি, এই আমি আরো ভুল করেছি, তো তোমরা বলবে তো আগে ডিয়ার, সেটা হচ্ছে অনেকগুলো ভুল করেছি ক্যালকুলেশনে, ওমেগা স্কোয়ার এটা ওমেগা নট, এটা মাইনাস আর এটা মাইনাস, এটা রাইট, এটা একটা ইকুয়েশন, আর একটা এইটা যদি মাইনাস হয় এপাশে প্লাস হবে, ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু জিরো, হ্যাঁ এটা ঠিক আছে, এই দুটো ইকুয়েশন পাবো কি পাবো না? দেখো নিজেরা করো, নিজেরা করো ডিয়ার, নিজেরা করো, তোমরা নিজেরা একবার একটু করো প্লিজ, এই দুটো ইকুয়েশন আসছে কিনা দেখো। ওকে 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 ওকে, আচ্ছা এইখানে এবার আমার, আমাকে না একটু কথা বলতে হবে তোমাদেরকে, মন দিয়ে শোনো, তাহলে বলো তো এর করসপন্ডিং আমি কটা ইয়ে পাবো, রুট পাবো, পাবো তো, আবার এর করসপন্ডিং আমি কটা রুট পাবো, পাবো কি পাবো না, বলো, হ্যালো বলো, পাবো কি পাবো না, তাই না? এবার এই মন দিয়ে শোনো, এই সেগমেন্ট থেকে একটা রুট আসবে যেটা নেগেটিভ, আর এই সেগমেন্ট থেকে একটা রুট আসবে যেটা নেগেটিভ, আমি কি বুঝতে পারছি? বলো তাহলে এই চারটের মধ্যে আমাকে দুটো, মানে এটা ধরো এইটা নেগেটিভ এলো, এইটা নেগেটিভ এলো, আমার এই বাকি দুটো নিতে হবে না, ভেবে বলো। আরে আমার ওমেগা কি নেগেটিভ হতে পারে, ভেবে বলো, তাহলে তাহলে
তাহলে তাহলে তাহলে ওকে, তো তো বিউটিটা হচ্ছে, বিউটিটা হচ্ছে ভেবে বলো, সেটা হচ্ছে এইখান থেকে একটা, এখান থেকে যেটা পজিটিভ আসবে সেটা নিতে হবে, আর এখান থেকে যেটা পজিটিভ আসবে সেটা নিতে হবে। দেখো তো আমি ওমেগা টু পাচ্ছি আর আপন টু এল প্লাস ওমেগা নট স্কোয়ার প্লাস আর বাই আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার হাফ, আর ওমেগা ওয়ান পাচ্ছি মাইনাস আর বাই টু এল প্লাস ওমেগা নট স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার হাফ। এই দেখো তো তোমরা এটা পাচ্ছ কিনা, বি স্কোয়ার মানে দুটো রুট তোমরা বার করতে জানো তো রিয়া, সিম্পল সিম্পল। দেখবে এইখান থেকে নেগেটিভ যেটা আসবে, দেখো এইখান থেকে এইখানে একটা নেগেটিভ সাইন আসবে, তাহলে ভেবে দেখো এই কোয়ান্টিটিটা এইটার থেকে বড়, তাহলে সেই নেগেটিভ সাইনটাকে আমরা হাটিয়ে দেবো, আর এইখানেও একটা নেগেটিভ সাইন আসবে। কি বললাম বুঝলে, প্রথমটা থেকে যদি করো এরকম দুটো রুট পাবে, সেকেন্ডটা থেকে যদি করো এখানেও দুটো রুট পাবে, তাহলে এই নেগেটিভ সাইন গুলো হাটিয়ে দিলে দেখো যেটা ইয়েলোতে লেখা আছে এইটা আমার দুটো ফ্রিকোয়েন্সি হবে কি হবে না, যেটা ইয়েলোতে লেখা আছে দুটো, যেটা ইয়েলোতে লেখা আছে এইটা আমার ফ্রিকোয়েন্সি হবে কি হবে না, বলো 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 বলো। হ্যালো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে এখনো বলো, আমি তোমাদের এক্সপ্লেইন করব। আছে কোনো ডাউট? হ্যালো, এই তোমরা সবাই বুঝতে পারছো কেন কিভাবে আমি এই ওমেগা আর ওমেগা ওয়ান আর ওমেগা টু নিলাম? দুটো দেখো দুটো ইকুয়েশন পেয়েছি, দুটো ইকুয়েশন থেকে আমি দুটো দুটো রুট পাবো, আর প্রতিটা জায়গা থেকে আমি নেগেটিভ গুলোকে আউট করে দেবো, তাহলে আমি দুটো রুট পাবো, সেটা হচ্ছে ওমেগা ওয়ান ওমেগা টু। এবার বলো তো ব্যান্ডউইথ কি ছিল, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান? দেখো দেখো তো আর বাই এল আসছে কিনা ব্যান্ডউইথ, বলো ব্যান্ডউইথ। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কি হয় বলো, ওমেগা নট বাই ব্যান্ডউইথ হয়, তাহলে ওমেগা নট মানে হচ্ছে কত বলো, ওয়ান বাই রুট এল সি, আর ব্যান্ডউইথ মানে হচ্ছে আর বাই এল, তাহলে এইটা আসে দেখো তো ওয়ান আপন আর রুট এল বাই সি। দেখো কোয়ালিটি ফ্যাক্টর এই যে কোথায় গেল, কোয়ালিটি ফ্যাক্টর কোথায় গেল ডিফাইন করেছি, এই যে কোয়ালিটি ফ্যাক্টর। তার মানে বলো তো যে যেটার কোয়ালিটি ফ্যাক্টর বেশি, দেখো যার কোয়ালিটি ফ্যাক্টর বেশি, যার কোয়ালিটি ফ্যাক্টর বেশি, শোনো ভালো করে, যার কোয়ালিটি ফ্যাক্টর বেশি তার সেই সার্কিটটা আমাদের কাছে বেশি ইউজেবল, না যার কোয়ালিটি ফ্যাক্টর কম সেই সার্কিটটা আমাদের কাছে বেশি ইউজেবল। গুড, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, ওকে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। এই অবধি কি তোমাদের সবার ক্লিয়ার বলো? আচ্ছা এবার বলো তো এই কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা কখন ইউজ করছি, রেজোনেন্ট কন্ডিশনে ইউজ করছি না, ভেবে বলো, রেজোনেন্ট কন্ডিশনে ইউজ করছি না। হ্যালো, আচ্ছা তার মানে এইখান থেকে আমি এইটাও তো লিখতে পারি, দেখো ওমেগা নট বাই আর ইন্টু এল লিখতে পারি, লিখতে পারি। হ্যালো হ্যালো বলো, এই যে ওমেগা নট ডিভাইডেড বাই আর করে দিয়েছি। হ্যালো, এবার বলো তো এই সার্কিটটা আমার, এই সার্কিটটা আমার রেজোনেন্টেই ইউজ হচ্ছে না, রেজোনেন্টেই রেজোনেন্টেই, তাহলে বলো তো এইটা আমার রেজোনেন্টে এক্সেল না, আর এইটা আমার আর না, ভেবে বলো, রেজোনেন্ট সার্কিটে এক্সেল না আর এইটা আমার আর না, ভাবিয়া ভাবিয়া বলো বলো ঠিক কি ভুল যেটা বলছো, যেটা বলছি। হ্যালো, বুঝতে পেরেছো? এবার বলো আমি দুটিকেই যদি আই আর এম এস গুণ করি তাহলে এটা কি ভোল্টেজ অ্যাক্রস এল, আর এটা কি ভোল্টেজ অ্যাক্রস আর, ভেবে বলো। হ্যালো, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, রেজোনেন্সে অ্যাট রেজোনেন্স ভিসি আর ভিআর এর মধ্যে কি, ভিসি আর ভি এল এর মধ্যে কি রিলেশন, কেন কেন, আরে বাবা রেজোনেন্স কখন হয়, ও যেটা বলেছে একদম ঠিক বলেছে, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তখনই তো রেজোনেন্স জিরো হয়। এবার এইটা হচ্ছে এক্স এল, এইটা হচ্ছে এক্স সি, এবার এই দুটোর সাথে যদি আই আর এম এস গুণ করি, আই আর এম এস গুণ করি তাহলে এটা ভোল্টেজ অ্যাক্রস এল, এটা ভোল্টেজ অ্যাক্রস সি না, সবাই দেখো যেটা বলছি, তাহলে বলো তো ভি এল ইকুয়াল টু ভি সি না, আমি কি বোঝাতে পেরেছি বলো? আচ্ছা বলো তো রেজোনেন্সে আমি যদি শুধু রেজিস্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ, যদি শুধু ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করি আমি কত পাবো, জিরো পাবো না নন জিরো পাবো, নন জিরো নন জিরো পাবো, ভেরি গুড। আচ্ছা যদি শুধু
ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করি, নন জিরো, তাই না? কিন্তু যদি আমি ক্যাপাসিট্যান্স আর ভোল্টেজ ইন্ডাক্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করি তাহলে কত পাবো বলতে পারবে? তাহলে জিরো। গুড গুড, তাহলে দুটো নন জিরো কি করে অ্যাড করলে জিরো হয়ে যাচ্ছে? এক্স্যাক্টলি, ওটা তো ফেজার। ভাবো দুটো, মানে দুটো ভোল্টেজের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল রয়েছে, সেই ফেজ অ্যাঙ্গেলের জন্যই একটা আরেকটাকে কেটে দিচ্ছে, বা একটা আরেকটাকে কি করছে বলো, একটা আরেকটাকে বলো বলো, একটা আরেকটাকে আউট করে দিচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখান থেকে VL ইকুয়াল টু VC না আর বলো তো, তাহলে এইটাকে আমি লিখতে পারি VC বাই VR, একই তো জিনিস বলো। হ্যালো, আবার দেখো V ইকুয়াল টু রুট VR স্কোয়ার প্লাস VC মাইনাস VL মাইনাস VC, একই ব্যাপার হোল স্কোয়ার, এটা তো জেনারেল ফর্মুলা। আরে এটাই তো আমি এই প্রবলেমটাতে করেছিলাম, ও এইটা না, এই যে V max, এটা ম্যাক্সিমাম ধরো, তুমি RMS ধরো, RMS ধরো, দেখো VR স্কোয়ার আর VL মাইনাস VC হোল স্কোয়ার, তাই না? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো তো রেজোনেন্সে এই ভ্যালুটা কত? জিরো। তাহলে রেজোনেন্সে VR ইকুয়াল টু V, বলো, তার মানে যেটা সাপ্লাই ভোল্টেজ সেটাই আর এর অ্যাক্রসে ভোল্টেজ না? তার মানে এটাকে আমি লিখতে পারি VC বাই V, বলো, কিউ কোয়ালিটি ফ্যাক্টর, বলো। তার মানে কি আমি কোয়ালিটি ফ্যাক্টর বার করার জন্য রেজোনেন্সে, রেজোনেন্স সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর, কিন্তু শুধু রেজোনেন্স সার্কিটের জন্যই আমরা বার করছি। কি বললাম? কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু আমরা রেজোনেন্স সার্কিটের জন্যই বার করছি। আমি কি বোঝাতে পেরেছি? কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু আমি রেজোনেন্স সার্কিটের জন্যই বার করছি, ঠিক বলো? কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু আমি রেজোনেন্স সার্কিটের জন্যই বার করছি। ওকে, যদি রেজোনেন্স সার্কিটের জন্য বার করি তাহলে আমি কি করে কোয়ালিটি ফ্যাক্টর বার করবো বলো? VC এর অ্যাক্রস ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ মেজার করবো, আর তারপরে বলো, তারপরে হ্যালো বলো, তারপরে হ্যালো, তারপরে যে সাপ্লাই ভোল্টেজটা সেইটা দিয়ে ডিভাইড করে দিলে, ওর RMS ভ্যালু দিয়ে ডিভাইড করে দিলে আমি কি পারবো, কি পেয়ে যাবো, কোয়ালিটি ফ্যাক্টর পেয়ে যাবো? আমি কি বোঝাতে পারলাম পুরো কনসেপ্ট? বলো বলো, পুরো কনসেপ্ট কি আমি বোঝাতে পারলাম? ওকে, আচ্ছা, আবারও বলছি ইজি ইজি ইজি, আমার ভিডিও লেকচার দেখো সব বুঝতে পারবে ডিয়ার, তোমরা আমার ভিডিও লেকচার দেখো সব বুঝতে পারবে, বিলিভ মি। আচ্ছা, যদি সেটা বুঝতে পারো তাহলে মোটামুটি আমাদের এই রেজোনেন্ট সার্কিট সম্বন্ধে পুরো PhD করে ফেলেছি, রেজোনেন্ট সার্কিট সম্বন্ধে পুরো PhD করে ফেলেছি। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ওকে? যদি ডাউট না থাকে তাহলে আমরা এই দুটো কোয়েশ্চেন করবো। ইনফ্যাক্ট আজকে করবো না, আজকে আমি আমাদের ক্লাসটা এখনই শেষ করব। এই কোয়েশ্চেনটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আর এই কোয়েশ্চেনটা বাড়িতে ট্রাই করবে, জাস্ট এই যে থিওরি পড়িয়েছি এই থিওরির অ্যাপ্লিকেশন, যদি এইটা আমরা করতে পারি আশা করি এখান থেকে আমাদের আর প্রবলেম আটকাবে না। এই দুটো প্রবলেম উইল বি এনাফ, অ্যাডভান্স লেভেলে আমাদের এই দুটো প্রবলেম করানো হয়, এই দুটো প্রবলেম যদি আমরা করতে পারি তাহলে আমাদের আর কোনো কিছুতেই আটকাবে না। তোমরা প্রবলেম দুটো নোট ডাউন করে নাও, স্ক্রিনশট তুলে নাও, তোমরা বাড়িতে ট্রাই করবে, ভিডিও তো আমি আপলোড করেই দেবো, ঠিক আছে? তোমরা বাড়িতে ট্রাই করবে, আমরা কালকে এই দুটো প্রবলেম দিয়ে শুরু করব, তারপরে করব হচ্ছে প্যারালাল সার্কিটে AC সামান্য, তারপরে LC অসিলেশন, তারপরে ট্রান্সফরমার, দ্যাট উইল কমপ্লিট আমাদের AC। এরপরে আমি ম্যাগনেটিক প্রপার্টিজ, ম্যাগনেটিক মানে মেটেরিয়ালের ম্যাগনেটিক প্রপার্টিজটা ডিসকাস করবো, তারপরে EMI ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে চলে যাবো, সেটা আগেও EMI যেতে পারি, পরে ওটা যেতে পারি, ওকে? তোমাদের ডিসেম্বরের মধ্যে এইটা আমাদের শেষ করবো, এই নভেম্বরে, ডিসেম্বর জানুয়ারি ফুল দুমাস আমার দরকার অপটিক্স, দ্যাট উইল কমপ্লিট ইওর ফুল সিলেবাস থরোলি, ফুল সিলেবাস থরোলি, আমি আবার বলছি ফুল সিলেবাস থরোলি, ওকে? ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল অনেক ইজি, একদম ইজি, একদম ইজি, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট রবিবারের মধ্যে, ইয়েস, একদম পারফেক্ট চলছি, তোমরা এই দুটো প্রবলেম নোট ডাউন করে নাও, ওকে?